আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি নাজিয়াত শাহমিন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের বিরোধিতা ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেওয়ায় অভিযোগে হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী, যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের ইসলামী আন্দোলন বাংলাদেশ নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়েছে। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত সিকদারের আদালতে মামলা দুটির আবেদন করে বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতারা। একটি মামলার বাদী বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট মশিউর মালিক, অন্যটির বাদী মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। অভিযোগে তারা বলেন, বাবুনগরী 13 নভেম্বর থেকে বিভিন্ন সময় উস্কানিমূলক বক্তব্য দিয়ে দাঙ্গা তৈরি করতে চাচ্ছেন। এর পরিপ্রেক্ষিতে কুষ্টিয়ায় বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙা হয়েছে, যার রাষ্ট্রদ্রোহিতার সামিল। একই অভিযোগ রয়েছে মাওলানা মামুনুল হক ও সৈয়দ ফয়জুল করিমের বিরুদ্ধেও। এছাড়া অভিযোগে বলা হয়েছে, দেশে সংবিধান থাকার পরও মদিনার সনদে দেশ চালানোর কথা বলেছেন জুনায়েদ বাবুনগরী, একে রাষ্ট্রদ্রোহিতা বলে মনে করে মুক্তিযুদ্ধ মঞ্চ। ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের আলোচিত সেই উপনির্বাচন বাতিল করেছে নির্বাচন কমিশন। অনিয়মের অভিযোগে রবিবার এই নির্বাচন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। অনিয়মের অভিযোগে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল কমিশন। অনিয়মের প্রমাণ পাওয়ায় উপনির্বাচনটি বাতিল করা হয়। চরভদ্রাসনের সেই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী কাউসার হোসেন ভোটের 15 দিন আগে কাজী জাফরুল্লাহর পক্ষ ছেড়ে স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের পক্ষে যোগ দেন। ভোটের দিন কাউসার হোসেনের সমর্থকরা জাল ভোটের চেষ্টা করলে ম্যাজিস্ট্রেট বাধা দেন। এতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলার প্রশাসককে নিয়ে আপত্তিকর কথা ও গালাগাল করেন নিক্সন চৌধুরী, যা সামাজিক মাধ্যমে ভাইরালও হয়। নতুন নির্বাচনের তারিখ পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছে কমিশন। এই ছিল এখনকার মতো পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশন এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।